সারাক্ষণ কান্না করতাম, কাজ কাম কিছু করতে পারতাম না, বাচ্চাটা ওগুলো নিতে পারতাম না, এমন করতাম। মানে হঠাৎ করে মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে এবং কেউ নেই এই মুহূর্তে সাহায্য করার জন্য। তো হঠাৎ করে কিভাবে জানতে পারলেন যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয়? মোবাইলের মাধ্যমে, মোবাইল দেখে, তারপর আমার ছেলে এখানে আমারে নিয়ে আসে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি এবিএম রোগে আক্রান্ত। দীর্ঘদিন যাবত উনি এই রোগের সাথে যুদ্ধ করেছেন, পেশায় একজন গৃহিণী, চার সন্তানের জননী, এসেছেন অনেক দূর থেকে আমাদের কাছে চিকিৎসার জন্য। আসুন দর্শক, ওনার মুখে শুনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম। মা, আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। নাম ফাতেমা, আমি ময়মনসিং থেকে আসছি। আমার হিপ জয়েন্টে ব্যথা 2 বছর ধরে। এখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে বলছে অপারেশন করাতে। আচ্ছা, এখন যে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম, দেখে আমার ছেলেকে নিয়ে না আসছি। এখন চিকিৎসা করানোর পরে এখন আমি মোটামুটি ভালো। এই যে বললেন যে 2 বছর আগে এটা প্রথম ধরা পড়েছে, তার আগে কি সুস্থ ছিলেন, ভালো ছিলেন? কখনো জোরে আঘাত পেয়েছেন এরকম কি মনে হয়, বা এই অ্যাক্সিডেন্টের পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে? না, এমনি হঠাৎ করে ব্যথা, তারপরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে বলছে যে আপনি অপারেশন করান, অপারেশন করা লাগবে। আচ্ছা, তো একটা সময় তো আমরা জানি যে পুরো সংসার, যেটা এর আগে আপনার সাথে যখন কথা হয়েছিল আপনি নিজে বলেছেন যে আপনার যে পুরো সংসার পুরো একাই নিজের হাতে আপনি সামলাচ্ছেন সবসময়, এবং কাজকে কখনো আপনি কিন্তু ভয় পেতেন না। তো আমরা জানি আপনার চার সন্তানকে আপনি নিজের হাতে আপনি কোলে পিঠে করে আপনি মানুষ করছেন, সংসার সবকিছু দেখাশোনা করছেন, তো সেখানে কখনো সমস্যা নেই। তো হঠাৎ করে কি এমন হলো, হঠাৎ করে কি ফিল করেছেন? হঠাৎ করেই ব্যথা, তারপরে মানে কি হতো একটু যদি বলতেন। হঠাৎ করে ব্যথা, উঠলে বসতে পারি না, আবার বসলে উঠতে পারি না। মানে আমরা জানি যে গৃহস্থলে কাজ করার জন্য স্পেশালি মেয়েদেরকে মাটিতে বসে কাজ করতে হয়, পিড়িতে বসে কাজ করতে হয়, শাকসবজি কাটতে হয়, বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদেরকে বসতে হয়। তো বসতে গেলে আপনি দেখছেন যে প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং বসার থেকে দাঁড়াতে গেলেও প্রচন্ড পেইন হচ্ছে। এবং হাঁটা চলায় কি কোনো সমস্যা হতো? হ্যাঁ, হাঁটতে পারতাম না, হাঁটলে যেন ব্যথা লাগতো, আবার কিছু হাঁটাহাঁটি করলে প্রচুর ব্যথা করতো, আবার দেখা গেছে এমনি শুয়া বসে থাকলেও মানে মাঝে মধ্যে ব্যথা করতো, হাঁটা চলার সময় বেশি করতো। আচ্ছা, তো প্রাথমিক অবস্থায় যখন এই সমস্যাটা দেখা দিল, নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছি। কি বলেছিলেন ডক্টর? ডাক্তার বলছে যে অপারেশন করার জন্য। প্রথমেই বললেন যে অপারেশনের জন্য পরীক্ষা নিরীক্ষা করবে? হ্যাঁ, পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে বলছে যে এটা অপারেশন করা লাগবে। তো এটা শোনার পর কেমন লেগেছে? এটা শোনার পর খুব খারাপ লাগছে, মনে হয়েছে যে আমার জীবন মনে এমনি যাইব আর কি। না, একে তো হচ্ছে যে অনেকগুলো খরচ, তার উপরে আবার সুস্থ হব কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, যে সুস্থ হব নাকি এর গ্যারান্টি নাই, তারপরে আবার সংসারের কাজকাম, তারপরে মনে করেন যে মনে করছি যে আর চিকিৎসা তো নাই, আর অপারেশন করাবো না। তখন এখানে টিয়া পাইলাম, ভিডিও দেখলাম, দেখার পরে এখানে আসছি। তো ওই সময়টা যখন জানলেন যে অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নেই, এবং মানসিক ভাবে কি কিছুটা ভেঙে পড়েছিল? জি, কান্নাকাটি করতে। জি, কান্নাকাটি করতাম, আমার ছেলে কান্ত, তারপরে মা বাবা সবাই চিন্তা করত। আপনার তো বয়সও বেশি না, এই বয়সে যদি এত বড় একটা অপারেশন হয় আর যদি পুরো হয়ে যায় তখন কি হবে, এই যে বিভিন্ন চিন্তা ক্রাস করতো সারাক্ষণ। জি, সারাক্ষণ কান্না করতে দিলে? জি, সারাক্ষণই কান্না করতাম, কাজ কাম কিছু করতে পারতাম না, বাচ্চাটা ওগুলো নিতে পারতাম না, এমন করতাম। মানে হঠাৎ করে মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে এবং কেউ নেই এই মুহূর্তে সাহায্য করার জন্য। তো হঠাৎ করে কিভাবে জানতে পারলেন যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয়? মোবাইলের মাধ্যমে, মোবাইল দেখে, তারপর আমার ছেলে এখানে আমারে নিয়ে আসে। তো যখন প্রথম দেখলেন ভিডিওটা, আমরা যখন মানে পানিতে পড়ে যাই, আমরা কিন্তু শেষ খড়কুটাটা হলো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। নিশ্চয়ই অনেকবার ভিডিওটা দেখেছে, যেটা কেন আমরা আগে দেখলাম না,
সরাসরি যখন স্যারের কাছে আসলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে ইনশাল্লাহ চিকিৎসা করেন, ভালো হয়ে যাবে। এবং এই যে একটা ভরসা, এটা পাওয়ার পর কি একটা সাহস ফিরে? হ্যাঁ, মানে অনেক খুশি লাগছে, তারপরে একটা সাহস। এবং তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দিয়েছে, আজকে বাড়ি চলে যাচ্ছে। কেমন আছেন আজকে আপনি? আমার কাছে অনেক ভালো লাগছে। সেই যে উঠবস করাতে যে কষ্ট, বাচ্চাকে কোলে নিতে পারতেন না, হাঁটতে পারতেন না ঠিক মতো, মানে সেগুলো কি এখন অনেকটাই আগে থেকে করতে পারছেন? আমি মেয়ে অনুকূল নিতে পারি, সিঁড়ি বইতে পারছি, বসতে পারছি, অনেকটা আগের চেয়ে ভালো। এখন কনফিডেন্স ফিরে পেয়েছেন, তা সুস্থ আসলেই সম্ভব অপারেশন ছাড়া। জি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন, অনেক মা বোন আছেন, যারা না জানার কারণে অপারেশন করে ফেলেন, যেখানে হয়তো অপারেশনটা দরকারও নেই। তাদের জন্য কিছু বলবেন আপনি? তাদের জন্য বলবো যে তারা দেখে যে এখানে আসে, এসব চিকিৎসা করে, অপারেশন যেন না করে। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে চোখের পানি, এই যে কষ্ট, হয়তো আমরা তার ছোট্ট একটা অংশ দেখেছি, কিন্তু অনেক রাতের পর রাত কেটেছে দুশ্চিন্তায় যে আসলে আমার জীবন কি হবে। এরকম শুধুমাত্র আমাদের এই উনি একজন না, এরকম হাজারো মানুষ আছেন যারা এই ধরনের কষ্টে ভুগছেন শুধুমাত্র না জানার কারণে। দর্শক, অপারেশনবিহীন চিকিৎসার জন্য টিপিআরসি হসপিটাল দ্য বেস্ট। আমাদের কথা হচ্ছে একবার হলো অন্তত আসুন, জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলো একবার আসুন, বিনা অপারেশনে। দেখি না আমার চেষ্টা করে পারি কিনা আপনাদেরকে সুস্থ করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।